কুষ্টিয়া জেলার শিলাইদহের রবীন্দ্র কুঠি বাড়ির কাছে অবস্থিত এই মন ভোলানো কাঠের বাড়ি। পিচঢালা রাস্তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 35 ফুট উচ্চতার পাঁচতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই কাঠের বাড়িটি। বন্ধুরা, ইয়ং এক্সপার্টসের আজকের আয়োজনের পুরোটা জুড়েই থাকছে নয়নাভিরাম এই কাঠের বাড়িটিকে কেন্দ্র করে। হেই, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইয়ং এক্সপার্টসের নতুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার মাঝগ্রাম অরিন্দ সুন্দর একটি পাঁচতলা কাঠের বাড়ি। তো এখানে যে শিলাইদাহ কুঠি বাড়ি আছে, রবীন্দ্রনাথের যে শিলাইদাহ কুঠি বাড়ি, তার থেকে প্রায় 2 কিলো দূরে অবস্থিত এই পাঁচতলা বিশিষ্ট কাঠের বাড়ি, যেটা সত্যি অভাবনীয়, অকল্পনীয় বটে। এর ভিতরে আসার পরে মনে হবে আপনি একটা অন্যরকম পরিবেশে আছেন। ফুলের শোভায় সুশোভিত স্থানটিকে দেখে আপনারা অনুপ্রাণিত হবেন। আজকে এই পাঁচতলা বিশিষ্ট ভবনটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা, সাথেই থাকুন। বাইরের টিকিট কাউন্টার বন্ধ থাকায় আমরা সরাসরি ভিতরে প্রবেশ করলাম। বাড়িটির নিচতলায় খুঁজে পাবেন রেস্টুরেন্ট ও সুসজ্জিত বসার স্থান। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। টিকিটের মূল্য জন প্রতি 20 টাকা। মাত্র 20 টাকার বিনিময়ে নয়নাভিরাম এই সৌন্দর্য উপভোগ করা সত্যি অভাবনীয়। বাড়িটির এই অনন্য নির্মাণ শৈলী যে কারোরই মন ভুলিয়ে দিতে পারে, তাই এই বাড়িটির নামকরণ করা হয় মন ভোলানো কাঠের বাড়ি। এই বাড়িতেই খুঁজে পাবেন বাংলার শিল্প সংস্কৃতির ও হস্তশিল্পের নানা নিদর্শন। আপনার বাসার সৌন্দর্য বর্ধনে আপনি চাইলে এগুলো কিনেও নিতে পারবেন। প্রথম তলার এক কর্নারে এই কাঠের বাড়িটিকে ঘিরে লেখা আছে সুন্দর একটা কবিতা। ঘুরে এলাম শিলাইদহে রবির প্রেমে মুগ্ধ হয়ে, হেতায় আছে জোয়ারদার বাড়ি, পাঁচতলা এক কাঠের বাড়ি, মন ভোলানো কাঠের কাজ, শতরঙের দৃষ্টি সাজ, চোখ ধাঁধানো অনেক কিছু, জ্বলে আছে জ্যান্ত শিশু, কাঠের বাড়ি কাঠের খাট, রঙিন ফুলে পরিঘাট, ঘুরতে ঘুরতে বেলা শেষ, ফিরতে হবে আপন দেশ। প্রত্যেক ফ্লোর থেকে ওপরে ওঠার জন্য তৈরি করা আছে দৃষ্টিনন্দন কাঠের সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই নজর আটকে যায় দুপাশের মনোমুগ্ধকর কারুকার্যে। এই কাঠের বাড়িটি নির্মাণ করেন কুষ্টিয়ার শিলাইদহের বাসিন্দা আব্দুর রশিদ জোয়ারদার। 12 শতক জায়গার উপর 2 বছরের চেষ্টায় প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেন এই কাঠের বাড়িটি। বাড়িটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে মেহগনি, শাল, কেরোসিন ও তাল গাছের কাঠ। বাড়িটি ঘুরে ঘুরে দেখতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই আসছেন হাজার হাজার দর্শনার্থী। তো চলুন আমরা এক দর্শনার্থীর অভিব্যক্তি জেনে আসি। সো জেহান, এই পাঁচতলা কাঠের ভবনে এসে তোমার অনুভূতিটা আমাদেরকে জানাও, কেমন লাগছে? আসলে খুবই ভালো লাগছে, কারণ আমরা গতানুগতিক সবসময় শহরে থাকা হয়, যার কারণে বড় বড় অট্টালিকা, ইট, পাথর, বালু, সিমেন্টের একটা থেকে যায়। তো তার থেকে বাইরে এসে আজকে যে একটু অনিন্দ সুন্দর একটা কাঠের তৈরি বাড়ি, সত্যি অসাধারণ। মাঝে মাঝে এরকম জায়গায় আসলে মনটা কিন্তু ভালো হয়ে যায়। তো বন্ধুরা, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এখানে এসে একটু ঘুরে যাওয়া, তাহলে আপনিও এবং আপনার মনটা অনেক প্রশান্তিতে ভরে উঠবে। থ্যাংক ইউ জেহান। সত্যি এ এক প্রশান্তির জায়গা। বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল ও সুনিপুণ ডেকোরেশনে পরিবেশটি হয়ে উঠেছে মনোমুগ্ধকর। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো সিঁড়ি দিয়ে প্রতিটি তলায় ওঠার সময় আপনাদের চোখে পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিংবা আল্লাহু আকবার লেখা। পারিপার্শ্বিক সৌন্দর্যের পাশাপাশি জিকিরের মাধ্যমে সওয়াব অর্জন করতে পারবেন। কেমন আছেন আপনারা? আমরা এই যে কাঠের বাড়ির পাঁচতলার উপর অবস্থান করতেছি, অসাধারণ একটা অনুভূতি। এখানে আসলে মানে কনক্রিটের তৈরি বাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন, নিচে যদি কেউ হাঁটে তো এখান থেকে যদি অনুভব করা যাচ্ছে কেউ হাঁটতেছে। জায়গাটা অনেক মানে স্মুথ না, তবে অনেক সুন্দর। এই কাঠের বাড়ির মালিক আব্দুর রশিদ জোয়ারদার বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই হাজার হাজার দর্শনার্থী আসে।
তাই কুঠি বাড়ির পাশাপাশি আর একটি কাঠের বাড়ি নির্মাণ করলে সেটাও একটি দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হবে। বর্তমানে রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে বেড়াতে আসা অনেকে আসছেন কাঠের তৈরি এই নির্মাণ শৈলী উপভোগ করতে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাঠের বাড়িটি উন্মুক্ত থাকছে দর্শনার্থীদের জন্য। বাড়িটির ওপর থেকে চতুর্দিকে তাকালে অন্যরকম এক সৌন্দর্য উপভোগ করা যায়। শহুরে জীবনের কর্মব্যস্ততাকে ছুটি দিয়ে নিরিবিলি এরকম গ্রাম্য পরিবেশ কার না ভালো লাগে। সৌন্দর্যমণ্ডিত বাড়িটির কারুকার্য সত্যি সবারই নজর কাড়ে। বাড়িটি জানালা দিয়ে বাইরে দৃষ্টিপাত করলেই যেন মন্ত্রমুগ্ধের মতোই চেয়ে থাকতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আবারও আমি আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।